গুড মর্নিং বন্ধুরা আজকে সকালবেলা উঠে তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা সোনার হরিণ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো বন্ধুরা অনেকটা সকালেই উঠে পড়েছি আর আজকে কি বলো তো স্নান টান করা হয়ে গেছে হয়ে যাওয়ার পর তারপর তোমাদের সামনে এন্ট্রো দেওয়ার জন্যে চলে আসলাম তো গেছিলাম একটু ছাদে ছাদ থেকে ঘুরে আসার পর ভাবলাম যে বন্ধুদের সামনে আসি তো এরপরে বন্ধুরা চলে যাব আমার আসল কাজে তো তোমরা তো জানোই আসল কাজ মানে হচ্ছে বান্না। তো চলো কি কি রান্না করছি একটু দেখিয়ে দিই তো প্রথমেই বন্ধুরা আজকে মাছ নিয়েছিলাম সকালবেলা তো মাছটা ভাজা দিয়ে আজকে রান্না রান্নাবান্না শুরু করলাম তো মাছটা প্রথমে ভেজে নিলাম যার জন্যে মাছটা দিয়ে আজকে রান্না শুরু করলাম আর মাছটা করবো হচ্ছে একদম হালকা করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব কারণ মাছের সর্ষে বাটা দিলে প্রচণ্ড অম্বল হয় যার জন্যে এই যে কালো জিরে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে প্লেন কাতলা মাছের পাতলা ঝোল তো এই ঝোলটা খেতে আমার খুবই ভালো লাগে যেহেতু আমি একা মাছ খাই যার জন্যে আমার মতো অল্প করেই মাছ করেছিলাম তো এর সাথে আর কি কি করেছিলাম বন্ধুরা চলো টেবিলে নিয়ে যাই তোমাদেরকে তো বন্ধুরা সমস্ত মাছ কাবারি জিনিস গুছিয়ে এবার রান্নাবান্না কমপ্লিট করলাম তো বন্ধুরা আজকে কি কি কী বান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই প্রথমেই দেখাই এটা করেছিলাম মেনলি রুটির জন্যে বেগুন ভাজাটা আর ছেলের জন্য একটা পোস্ত বড়া কারণ ছেলে পোস্ত খায় না বন্ধুরা যার জন্যে এই বেগুন ভাজাটা আর তিন পিস আছে আর এদিকে কি কি করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো প্রথমেই দেখো এই যে করেছি বিউলির ডাল এই যে হিং তেজপাতা ফোড়ন দিয়ে করেছি বিউলির ডাল আদা বাটা দিয়ে আর তার সাথে করেছি হচ্ছে আলু পোস্ত এই দেখো আলু পোস্তটা বেশ জমে গেছে বন্ধুরা এই যে আলু পোস্ত করেছি আর ছেলে পোস্ত খায় না বলে ছেলের জন্য হয়েছে সাদা আলুর তরকারি এই দেখো সাদা আলুর তরকারি করেছি আর এদিকে করেছি শশা কেটে নিয়েছি দুপুরবেলা ভাতের পাতে আমাদের শশা রোজই খাওয়া হয় জানো তোমরা আর এদিকে ছেলের জন্য করেছি একটা বড় পোস্তর বড়া আর এদিকে করেছি ডিমের অমলেট এই দেখো ডিমের অমলেট ভেজেছি আজকে আর ডিম সেদ্ধ করিনি ডিমের অমলেট করেছি যে ডিমের অমলেট করেছি আর এদিকে আমার জন্য করেছি দেখো মাছের ঝাল এই যে বড় কাতলা মাছ কাতলা মাছের ঝাল যেহেতু আমি একা খাবো ওই জন্যে এই মাছের ঝাল করেছি আর এদিকে দেখো এই যে চাটনি খেজুর কিশমিশ আমসত্ত্ব চাটনি বানিয়েছিলাম এটা কালকে করেছিলাম অল্প একটু আছে এই যে চাটনিটা দুপুরবেলা ভাতের পাতে জমে যাবে তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু বন্ধুরা কারণ মাস খাবারি জিনিস গুছোতে গুছাতেই অনেকটা দেরি হয়ে গেছিলো তো আজকে এই রান্না রান্নাবান্না হয়েছে আর একটু দেখো ভাতের পাতে একটু নেওয়া হয়েছে নতুন গুড়ের রসগোল্লা তো এই দেখো এটাও দোকান থেকে বাড়ির সামনে দোকান থেকে আনা হয়েছে বন্ধুরা তো এই যে শেষ পাতে মিষ্টি আর কি মিষ্টি মুখটা ওই জন্য দেখিয়ে দিলাম মিষ্টিটা রসগোল্লাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপর স্নান করে নেবো স্নান করে নিয়ে যাব একটু ছাদে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর যাচ্ছি একটু দোকানে দোকানের কিছু মাস খাবারি জিনিস আনবো আর কি তো যার জন্যে বাড়ি থেকে এইবার বেরিয়ে যাচ্ছি ভাবলাম দুপুর দুপুরই যাই কারণ ঠান্ডার দিন সন্ধেবেলা কোথাও যেতে অতটা ভালো লাগে না তো এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়েছিলাম আমার বাড়ির সামনে জিও মার্টে তো একাই গেছিলাম আর ওখান থেকে যা যা নেবো ওরা আর কি বাড়িতে এসে ডেলিভারি দিয়ে যায় যার জন্যে অনেকটাই সুবিধা হয় তো কি কী এনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা বেরিয়েছিলাম একটু মাস খাবারি জিনিস আনতে কিছু মাস খাবারি জিনিস আর কি আমার ছিল বাড়িতে আর কয়েকটা জিনিস যেগুলো ফুরিয়ে গেছিলো সেইগুলোই আনতে গেছিলাম যেমন চাল টালগুলো অনেক রকম ডাল চাল কিছু মশলা কিছু বিস্কুট ছিল আর বাদ বাকিগুলো সব নিয়ে এসেছি জিও স্মার্ট থেকে তো দেখো কি কি এনেছি বন্ধুরা প্রথমেই দেখাই দেখো পোস্ত জেকের পোস্ত এনেছি লাল কাশ্মীরি মির্চ কাঁসৌড়ি মেথি এনেছি এটা রান্নায় দিলে খুবই ভালো লাগে কাঁসৌরি মেথি এটা সানরাইজ শাহি গরম মশলা এদিকে আছে চিনি তারপরে আছে হচ্ছে দেখো এই যে রাজা ম্যারি আছে তার সাথে এই যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো জিলেটের গার্ড আছে বরের জন্যে আর এদিকে নিয়ে এসেছি দেখো বিস্ক ফার্মে রাসপিটের দুটো টোস্ট এই একটা আর এই যে একটা নিচেই আছে টোস্ট এই যে চিনির তলাই আছে আর এদিকে দেখো এই চেয়ারটায় কী কী এই সব এখন জিনিসগুলো মিলিয়ে দেখে নিলাম এদিকে এনেছি একটা গণেশের ছাতু এটা টাটা সল্ট এটা মুসুর ডাল এটা কালো জিরে এটা সয়াবিন ফরচুনের সয়াবিন তেল এটা ফরচুনের সর্ষের তেল আর এদিকে আছে বিউলির ডাল এদিকে আছে তোমার একটা কাসুন্দি নিয়ে আসলাম খাওয়ার জন্যে এই যে কাসুন্দি ছোট্ট শিশি একটা নিয়ে আসলাম এদিকে আছে গোটা জিরে এই যে গোটা জিরে এদিকে আছে চা পাতা এই চাটা বেশ খেতে ভালো যার জন্যে এই চাটাই আনা হচ্ছে এখন কয়েক মাস ধরে আর এদিকে আনা হয়েছে ভীম সাবান এই যে বাসন মাজার আর তিনখানা তো আরও আমার মাছ কাবারি জিনিস আরও আসে বন্ধুরা যেহেতু আমার ঘরেতে আগের কিছু মাল আছে যার জন্যে এই আনা হয়েছে আর কি তো আমি আর আমার বর গেছিলাম এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসতে আর দেখো চেয়ারের ওপর সব রেখেছি এবার এগুলোকে গুছিয়ে রাখবো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে গেছিলাম দোকানে